যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদুল আজহা পালন করেছেন কুয়েত প্রবাসীরা। করোনা মহামারীতে আর্থিক সংকটের মধ্যেও এক প্রকার নিরানন্দের মধ্যে এবার ঈদ উদযাপন করেছেন অনেক প্রবাসী। বিস্তারিত কুয়েত থেকে মইনুদ্দিন সরকার সুমনের প্রতিবেদনে। ঈদ আনন্দময় হলেও এবারের ঈদটা আমাদের প্রবাসীদের জন্য নিরানন্দের। এইবারের যে ঈদ ছিল এটা সত্যি খুব মানে সবার স্মরণ থাকবে। প্রতি বছর ঈদে আমরা অনেক আনন্দ করি, কিন্তু আজকের এই মহামারী পরিস্থিতিতে আমাদের সেই আনন্দটা ছিল না। শুক্রবার 31 জুলাই কুয়েতে নির্ধারিত কিছু মসজিদের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোর 5:20 একযোগে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এদিকে এবার কুয়েতে কুরবানি পশুর হার ছিল অনেকটাই ক্রেতাশূন্য। দুম্বা ও গরুর দাম ছিল প্রবাসীদের ক্রয় ক্ষমতার মধ্যেই, ফলে প্রবাসী বাংলাদেশিরা সাধ্যমতো দুম্বা বা গরু কিনে কুরবানি দিয়েছেন যৌথভাবে। বিশ্বজুড়ে মহামারী প্রবাসী নিজেদের নিয়ে যতটা না চিন্তিত প্রবাসীরা, তার চেয়ে বেশি চিন্তিত দেশে থাকা আত্মীয় স্বজনদের জন্য। এবারের ঈদটা আমাদের কাছে একটু অন্যরকম ব্যতিক্রম। আগের মতো আমরা মজা করতে পারতেছি না, ঈদের আমেজটা আগের মতো হচ্ছে না, যেহেতু আমরা কারো বাসা যেতে পারতেছি না, বন্ধুবান্ধবের সাথে মিলিত হতে পারতেছি না, এই কারণে আগের মতো ঈদটা আমরা এনজয় করতে পারতেছি না বা আমরা ঈদের আনন্দটা উপভোগ করতে পারতেছি না। তো আমাদের ভিতরে একটা কষ্ট রয়ে গেছে এই করোনা ভাইরাসের কারণে। ইনশাল্লাহ আগামীতে আমরা আবার স্বাভাবিকভাবে নর্মালভাবে আমরা ঈদ উদযাপন করব এবং গান বাজনা করব। আমরা প্রবাসীরা যারা আছি প্রবাসে সবাই সাথে একত্রিত হয়ে ঈদের সাক্ষাতে ঈদের শুভেচ্ছা বিনিময় করে আমরা দিন কেটেছি। এবারের ঈদুল ফিতর ও ঈদুল আজহা নিরানন্দে কেটেছে, স্মৃতিগুলো যুগ যুগ ধরে মনে থাকবে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, কিন্তু এবার অনেক প্রবাসীর কোনোটাই হয়নি। নিরানন্দে কেটেছে ঈদুল আজহা, তবু কুয়েত প্রবাসীরা প্রত্যাশা করছেন আগামীর সুন্দর ও শান্তিময় তথা করোনামুক্ত একটি বিশ্বের। তারা 4-5 জন মিলে একটা গরু কেনার জন্য কুয়েতে গরু যে মার্কেট আছে সেই মার্কেটে গিয়েছিলাম। আমরা দাম কম হওয়ার কারণে আমরা প্রবাসী বাইরে যারা আছি তারা মিলে যারা সবাই গরুগুলো খুব অল্প দামে কিনতে পারছি। বাংলাদেশের টাকার মোটামুটি প্রায় 1 লক্ষ টাকা একটু কম আছে, কিন্তু মাংস হয়েছে 5 মনের কাছাকাছি।